আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমেনা সিদ্দিকি, নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো কিছুদিন ধরে ভিডিও আপলোড দিচ্ছি না, কারণ হলো প্রচণ্ড গরম, আর এই গরমে মানে কারেন্টও থাকে না, প্রচুর কারেন্ট যায়। 24 ঘন্টার ভিতরে মানে 14-15 ঘন্টা কারেন্টই থাকে না, এরকমের একটা অবস্থা। তো সাভার যেহেতু শিল্প এলাকা, তো এখানে কারেন্ট একটু বেশি যায় অন্য অন্য জেলার থেকে, অন্য অন্য এলাকার থেকে সম্ভবত। তো আমি শিওর না, শুনতেছি সব জায়গায় কারেন্ট যায়, কিন্তু আমার কাছে লাগে যেমন আমাদের এখানে বেশি একটু কারেন্ট যায়। তো সেই কারেন্টের জন্যে আমার মেয়েটাও অসুস্থ হয়ে গেছে, কারণ প্রচুর ঘাম, আর ঘাম থেকে ওর টনসিল বেড়ে গেছে। তো সেজন্য ছেলে মেয়ে টেক কেয়ার করতে গিয়ে আর ভিডিও শেয়ার করা হয়নি, কারণ আগে আমার ফ্যামিলি, তারপরে আমার শখের জায়গাটা। তো যাই হোক, আজকে ভাবলাম যে ভিডিও শেয়ার করি, কারণ কিছুদিন হয়ে গেল। তো এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো রেহাল, মানে কোরআন শরীফ তেলাওয়াত করার যে রেহাল বলে, তো সেটা। আর আমি এটা নিয়ে এসেছি আমার বাচ্চাদের খাওয়ার জন্য, কারণ প্রায় ওরা টেবিলে বসে খেতে পারে না, তো এরকম নিচে ফ্লোরে বসে খাওয়ানো হয়। তো সেজন্য এই টেবিলটা নিয়ে এসেছি, যাতে মুস্কান মুজাহিদ ওরা দুজনই এখানে বসে খেতে পারে, যে কোনো খাবারই খুব সহজে ওরা খেতে পারবে। টেবিলে বসে খাওয়াতে ওদের জন্য মানে অনেক কষ্ট হয়ে যায়, সেজন্য প্রায় সময় আমি খাটে বসে খাই কিংবা ফ্লোরে বসে খাই বাচ্চাদের নিয়ে, আমি টেবিলে এজন্যে বসিই না। তো সেজন্যই নিয়ে আসা। তাছাড়া হলো এখানে আমি হলো মুজাহিদের হাতে খড়িটাও দিতে পারবো, মানে যখন ওকে বই পড়ানো শুরু করব তখন এই টেবিলটা আমার অনেক কাজে লাগবে। তো সেজন্যই মূলত নিয়ে আসা, অনেক কাজে লাগবে। বেশ অনেকদিন যাবত আমি প্লাস্টিকটা নিয়ে নিতে চাইছিলাম, কিন্তু প্লাস্টিকেরটা কেন জানো আমার কাছে ভালো লাগছিল না। তো সেজন্য দারাজ থেকে কাঠেরটা অর্ডার করে নিয়ে আসলাম। তো আগের দিন রাতেরবেলা ওটা চলে এসেছে, তারপরে হলো হ্যাঁ সকালবেলা নাস্তা করলাম আমরা এগুলো দিয়ে, আমার বড় এগুলো নিয়ে আসলো। তো সেগুলো দিয়ে নাস্তা করলাম, বাচ্চাও ভীষণ খুশি, কারণ আমার মুজাহিদাটা পেয়ে ভীষণ খুশি হয়েছে, তার টেবিলটা পেয়ে সে অনেক আনন্দ করে সেই টেবিলে বসে ভাত দিয়ে ভাতও খেয়েছিল। তারপর হলো মানে খুশিতে, প্রথম তো সেজন্য খুশিতে হাত দিয়ে ভাত খেয়েছিল, প্লাস ওই ডোনাটগুলো খেয়েছিল। তো তারপরে হলো জাম নিয়ে এসেছে, তো জামগুলো ধুয়ে আমি কিছু জাম খেয়ে নিলাম। আর এদিকে হলো মুগের ডাল নিয়ে এসেছে, তো 4 কেজি মুগের ডাল আমি একসঙ্গে একটু ভেজে নিচ্ছি, কারণ একবারে ভেজে রাখলে পরবর্তীতে আর মুশকিল হয় না। তো যখনই মুগের ডালটা আনা হয় তখনই আমি একবারে ভেজে তারপরে কাঁচে বয়াম ভরে রেখে দিই, এতে করে অনেকটাই সুবিধা হয়, যখনই খেতে মনে চায় খাওয়া যায়, মুগের ডাল তো ভাজা ছাড়া খাওয়া যায় না, তো সেজন্যই ভেজে রাখি। তারপর চলে আসলাম, এখন 11টা বেজে গেছে, দুপুরে রান্নায় চলে আসলাম। দুপুরে রান্নার জন্য এখানে বরবটি আলু কুচি করে নিয়েছি, আর এটা হলো কুমড়া শাকের ডাঁটা, কাঁঠালের বিচি, আলু। তো কুমড়া শাক নিয়ে এসেছে, বরকে বলেছিলাম কুমড়া শাক আনার জন্য। তো এই সকালবেলাই হলো বাজারগুলো করা হয়েছে, তো কুমড়া শাকটা বেয়েছে, পানিতে ভিজিয়ে রেখেছি। আর এদিকে ভাত চুলোতে হচ্ছে, এখানে পেঁয়াজ কুচি করা আছে, রসুন কুচি আছে, বোম্বাই মরিচ আছে, চিংড়ি মাছ আছে, আরও আছে ছোটো মাছ, আজকে ছোটো মাছের চচ্চড়ি করব। তো ছোটো মাছটা লবণ মাখিয়ে, ছোটো মাছটাও কেটে নিয়েছি, তারপর লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে হলো ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, এখানে এখন বরবটির ভাজিটা বসিয়ে দেব। তো এখন কিন্তু প্রচুর গরম, আর এত গরমে আমার একদমই গ্যাসের চুলোর পাশে মানে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে গেছে, চুলোর পাশে আসলে মানে আমার জামা পায়জামা ওনা একদম সব ভিজে যায়, মনে হয় আমি গোসল করেই চুলোর কাছে দাঁড়িয়েছে, এমন অবস্থা। তো ঝটপট উপায়ে আমি পেঁয়াজ রসুন বোম্বাই মরিচ তারপরে সব বরবটি দিয়ে হলুদ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, ব্যাস, মানে ঝটপট যাকে বলে। আর এভাবেই গরমের দিনে এত মানে মানে অনেকটা সময় নিয়ে যে রান্না করা সেইটা আর ইচ্ছে করে না, সেই ইচ্ছেটাই উঠে গেছে গরমে। গরমে রান্নাই করতে ইচ্ছে করে না, তো বাধ্য হয়ে সবার জন্য রান্না করতে হয়, নিজেরও তো পেট আছে তাই না? তো নিজের পেট বাঁচাতে, ফ্যামিলির পেট বাঁচাতে রান্না করতেই হবে। তো যাই হোক, ওদিকে ভাতও হয়ে এসেছে, ভাতটা দেখে নিলাম, ভাতটা চেক করে নিলাম আর কি। আর এখন আমি হলো ভাতটা মার বসিয়ে নেব। তো ভাতটা মার বসিয়ে নিয়ে এদিকে কিন্তু বরবটি ভাজিটাও হ্যাঁ এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে এই গরমে ভিডিও করার মতো মুডও নেই আমার। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি ভিজিট করেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে দেবেন, মানে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন।
আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, চাইলেই আপনারা দেখে নিতে পারবেন যখন খুশি তখন। তো এখানে ছোটো মাছের চচ্চড়িটা ভালো করে ধুয়ে তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে সরিষার তেল দিয়ে এটা মেখে, তো এটা হাতে মাখালেও ভালো হয়, আসলে হাতটা লাগাতে ইচ্ছে করছিল না, তাই খুন্তি দিয়েই ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে বসিয়ে দেব, ব্যাস। আর এই মাছটা প্রচণ্ড কাটা, যদিও বাচ্চারা একদমই পছন্দ করে না, কিন্তু আমি কিন্তু কাটাযুক্ত মাছগুলো সবসময়ই পছন্দ করি। যে কোনো কাটাওয়ালা মাছ আমার কাছে খুব ভালো লাগে, সবসময় আমি খুব পছন্দ করি। তো বাচ্চাদের জন্য খাওয়া হয় না, তারপরে সেই ছোট মাছ কাটা বাছার একটা ঝামেলা, সেই জন্যও অনেক সময় করা হয় না। তো বরকে বলেছিলাম এই মাছগুলো আনার পরে যে এই মাছগুলো কেন নিয়ে আসছো, কারণ একদম কাটতেও কষ্ট, বাচ্চারাও খেতে চায় না। তো বলল এই বাচ্চাদের জন্য আর তুমি কাটতে পারো না বলে ছোট মাছ এখন খাওয়া খেতেই পারি না। তো কী আর করা, মাছগুলো বসিয়ে দিলাম। আর এদিকে বরবটির ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর একদিকে তো মাছ হচ্ছে, আর এখন আমি শাকটাও বসিয়ে দিব। তো হ্যাঁ, চিংড়ি মানে পেঁয়াজ রসুন কী যে বলবো, মানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর এখন যে চিংড়ি মাছটা আছে সেগুলো এখন সেচারের সাহায্যে কুচি কুচি করে দিচ্ছি। তো কুচি কুচি করে দিলে তরকারির স্বাদটাও বেড়ে যায়, কারণ তরকারির ভিতরে আস্ত চিংড়ি মাছ, এই চিংড়ি মাছের তো আর কোনো টেস্ট থাকে না। তো সেই জন্য কুচি করে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এখানে হলো বোম্বাই মরিচ দিচ্ছি। আর এই বোম্বাই মরিচ দিয়ে আসলে শাকসবজি খেতে খুব ভালো লাগে আমার কাছে, তো হয়তো অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কাছে কিন্তু ভালো লাগে। তো এখানে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে আমি ডাঁটা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে কিছু কাঁঠালের বিচিও দিয়েছি। তো এখানে মনে হচ্ছে অনেক, আসলে শাকের যে ডাঁটাগুলো থাকে না, মানে পাতার সঙ্গে যে ডাঁটাগুলো, সেগুলো আমি এখানে দিয়েছি, যার কারণে অনেক মনে হচ্ছে। তো সেজন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, একটু নরম হলে অনেকটাই কমে যাবে। আর এদিকে হলো মাছটা হয়ে গেছে, আমি হলো আমার ছাদ থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে এসে কুচি করে দিয়ে দিয়েছি, আর এই যে ডাটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো এটাকে এখন নেড়ে চেড়ে তারপরে হলো পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর কুমড়া শাকটা কিন্তু হতে একটু টাইমই লাগে আমার কাছে মনে হয়, অন্য অন্য শাকের তুলনায় কুমড়া শাকটা একটু সিদ্ধ হতেও টাইম লাগে আর একটু দেরি করেই হয়। শাক সব ধরনের শাক যেমন চুলোতে দিলেই একটা নরম হয়ে, মানে 4-5 মিনিটের মধ্যেই শাকটা যেমন হয়ে যায়, এই কুমড়া শাক কিন্তু এত সহজে হয় না। তো বেশ, পানি দিয়ে আমি একটু ডাঁটা আলুটা এক পাশে দিয়ে শাকটা এক সাইডে দিয়ে দিচ্ছি, কারণ এই শাকের ভিতরে যে আলুটা পরে আমি একটু ভেঙে দেব। আর যেহেতু কুমড়ো শাক একটু শক্ত শক্ত টাইপের, তো যাই হোক এবার শাকগুলো সব দিয়ে এরকমই দেব এক সাইড করে, তারপর ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। বেশ, যতক্ষণ লাগে ততক্ষণই সেদ্ধ করব আর কি। তো আমি একটু খুঁতি দিয়ে চেপে চেপে ঢাকনাটা দিয়ে দিলাম, আর এই যে ফাইনাল লুক এটা হয়ে গেছে। আর বেশ অনেকটা সময় কিন্তু লেগেছে, তো হয়ে গেছে। এখন আলুটা ভেঙে চুরে দিয়েছে, আমি শাকের ভিতরে যখনই আমি শাকটা রান্না করি আলু এভাবে ভেঙেই দেই। তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আরও আগে তো কারেন্ট ছিল না বলে ভাত বাড়া হয় না এমন একটা অবস্থা। তো আমার ঘরে যে হাফেজ সাহেবরা খায় ওনাদের জন্য ভাত রেডি করে দিয়েছি, তারপরে আমরাও খেয়ে নিয়েছি। চলে আসছি সন্ধেবেলা, মানে সন্ধেবেলা মানে মাগরিবের পরে, আর মাগরিবের পরে যে ভাজা খাচ্ছি। তো এখানে হলো সমস্ত সালাদ করে নেওয়া হয়েছে, আর এগুলো কিন্তু আমি করিনি, আমার বর পাঠিয়েছে। তো সেগুলো হলো এই যে লেবুর আচারের সঙ্গে আমার বোনও করে নিচ্ছে, তো সালাদটা কেটে সব কিছু এভাবে ভেঙে নিচ্ছে, মানে রমজানে ইফতারির সময় আমরা যেভাবে খাই তো সেভাবে একটু বোনও করে নিচ্ছে হাত দিয়ে। তো বাস, হ্যাঁ, ছোটো একটা বল নিয়েছিল, তো বলটা মনে হচ্ছিলো ছোটো হয়েছে, সেজন্য আবার বলটা চেঞ্জ করে নিলাম। এই ছিল আমার আজকের শেয়ারিং। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।